আমাদের আওয়ামী লীগের প্রতীক আমরা সত্তরে নির্বাচন করেছি নৌকায় চুয়ান্ন নির্বাচন করেছি নৌকায় প্রতিটা নির্বাচন নৌকা মার্কা বিজয়ী হয়েছে চুনারঘাট মাদবপুর আমাদের যে ইতিহাস আমাদের যে ঐতিহ্য আমাদের যে সভ্যতা আমাদের যে সংস্কৃতি এগুলা যাতে কেউ আঘাত করতে না পারে অন্যান্যরা বিক্রি হয় টাকা চা শ্রমিকরা কোনোদিন বিক্রি হয় না আর যাতে এই টাকা পয়সার লোক দেখে চা শ্রমিকদের নেওয়ার চেষ্টা যাতে না করে যারা মাথা লাল কাপড় বাঁধছে চা শ্রমিকদের যারা অসভ্য ভাষায় স্লোগান দিছে আমি সেই স্লোগান উচ্চারণ করি না আমাদের চা শ্রমিক ভাই বোনেরা অনেকে বক্তব্য রেখেছেন আবার বোন খাইরুন সহ দুই চা শ্রমিক ভাই তারাও বক্তব্য রেখেছেন আমাদের এটাই ঐতিহ্য আছে আমরা এই দেশের নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে আমরা চা শ্রমিকরা ভালোবেসেছেন বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভালোবেসেছেন তাদের অধিকার আদারে সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও তাদের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল কেটেছেন জুলুম কেটেছেন এই সব কিছুই করেছেন মানুষের অধিকারের জন্য চা শ্রমিক রবঙ্গ বন্ধুকে ভালোবাসে মুক্তযুদ্ধের যে আদর্শ চা লালন করে আমরা অনেক সময় এটার থেকে দূরে সরে গিয়েছি কিন্তু চা শ্রমিকরা চরম নৌকাকে তারা ছেড়ে যায়নি বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয় নাই তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে প্রধানমন্ত্রীও তাদেরকে ভালোবাসে অতীতে যতটা নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে চা শ্রমিক ভাই ও বোনেরা নৌকা মার্কা ভোট দিয়েছে এটা কোন ক্যান্ডিডেট দেখে দেয় নাই এটা মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা এটা বঙ্গবন্ধুর মার্কা এটা মুক্তযুদ্ধের মার্কা যে মুক্তযুদ্ধের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে আমাদের চা শ্রমিক ভাইরা তারাও কিন্তু তাদের শরীরের রক্ত জড়িয়েছে আমাদের নালুয়া বদ্ধভূমি আছে চা শ্রমিকদের সেই আমাদের বাগান লাল চাঁদ বাগান সেখানেও বদ্ধভূমি আছে অনেক চা শ্রমিক ভাই তাদের রক্ত ঢেলে দিয়েছে দেশের স্বাধীনতার জন্য নলুয়া তো তাদের বদ্ধভূমি আছে আমরা একটা বদ্ধভূমি কয়েকদিন আগে আমরা একটা স্মৃতি শুধু করেছি বাকি দুইটাও আমরা বড় ধরনের স্মৃতি শুধু করে আমরা এই জিনিসগুলা ধরে রাখবো আগামী দিনের জন্য প্রিয় চা শ্রমিক ভাইরা আগামী সাত তারিখ আপনারা কোনো কাজে না গিয়ে প্রার্থনা করে সকালবেলা দেবীর কাছে তারপরেই আপনারা ভোট দিতে যাবেন ভোট সেরে তারপরে অন্যান্য কাজে যাবেন একজনও যাতে ভোটের বাইরে না থাকে এটা আমাদের অস্তিত্বের লড়াই এই দেশে আমরা চাই আর কোনো হায়ানা যাতে আসে আমাদের ধর্মীয় স্বাধীনতা যাতে হরণ করতে না পারে আর যাতে চা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কেউ মাথায় লাল কাপড় বেঁধে মিছিল করে যাতে চা শ্রমিকদের আক্রমণ করার জন্য যেতে না পারে তাদেরকে এখনই শাস্তি দিতে হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে যাতে চা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে যে কাজ করেছে আর যাতে কোনোদিন সাহস না পায় দুঃসাহস না দেখায় এই ধরনের ব্যবস্থা নিতে হবে একটি বুটও যাতে চা শ্রমিক বায়ু বোনেরা না যায় এই অনুরোধটুকু রেখে সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন